প্রতিনিয়ত আমরা নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 ভাইরাস সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যম, ইউটিউব চ্যানেল, খবরের কাগজ, ইন্টারনেট প্রভৃতি সূত্র থেকে সংগ্রহ করে চলেছি তথ্য, যে তথ্য চিন্তার, যে তথ্য উৎকণ্ঠার। পৃথিবীর বিভিন্ন দেশ এই ভাইরাসকে আটকাতে এরই মধ্যে তাদের সারা দেশে ঘোষণা করেছে লকডাউন। আমাদের দেশেও 21 দিনের লকডাউন চলছে। আমি আশা করব আমার ভিউয়ার্স বন্ধুরা একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোচ্ছেন না এবং বাড়ির ভেতরেই প্রিয়জনদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন। আমি যখন আজ এই ভিডিওটি বানাচ্ছি তখন পৃথিবীতে 6,64,292 জন এই ভাইরাসে আক্রান্ত, মৃত্যু হয়েছে 30,890 জনের। আক্রান্তের সংখ্যার বিচারে সব থেকে এগিয়ে রয়েছে আমেরিকা 1,23,776 জন, তারপর ইতালি 92,472 জন, তিনে রয়েছে উৎসস্থল চীন 81,439 জন, ভারতে বর্তমানে সংখ্যাটা বেড়ে 1,100। এত গেল পরিসংখ্যানের কথা, কিন্তু খটকা অন্য জায়গায়। ভাইরাসের উৎসস্থল চীন হলেও গত এক মাসে নতুনভাবে মাত্র 1,000 জন চীনে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। তারা কোনো এক অজানা জাদু বলে সামলে দিয়েছে পরিস্থিতি এবং ভাইরাসের প্রকোপ আটকে দিয়েছে, এমনকি অর্থনৈতিকভাবে তারা ঘুরেও দাঁড়াচ্ছে ক্রমশ। তাই মনে প্রশ্ন জাগে যে পৃথিবীতে প্রায় সমস্ত শক্তিশালী অর্থনীতির দেশে যখন লকডাউন চলছে তখন এইভাবে চীনা সরকারের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানো কি খুবই সাদামাটা একটি বিষয়, নাকি এই সমগ্র বিষয়টি তাদের একটি পূর্ব পরিকল্পনা মাত্র। আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল। এখনও পর্যন্ত না করে থাকলে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন বেল আইকন। আমরা চলে এসেছি ফেসবুকেও, TIB ইন্ডিয়ান ডিফেন্স বাংলা বলে একটি পেজ আমরা শুরু করেছি। পেজটি লাইক করে ফলো করে রাখুন, এখানে নিয়মিত বাংলা ভাষায় প্রতিরক্ষার আপডেটস আপনারা পাবেন। তো চীনের বিরুদ্ধে আমরা কেন প্রশ্ন তুলছি এবং কেন আমরা বলছি করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পেছনে চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, সেটি জানতে গেলে 2007-এর একটি গবেষণাপত্র দিয়ে আমাদের শুরু করতে হবে। হংকং বিশ্ববিদ্যালয়ের ইনফেকশন অ্যান্ড ইমিউনোলজি বিষয়ে একটি গবেষণা কেন্দ্রে 4 গবেষক ভিনসেন্ট চেং, সুসানা লাওয়ে, প্যাট্রিক উ এবং KYUN তাদের একটি রিসার্চ পেপার বা গবেষণাপত্র জমা দেন 2007 সালে। এই গবেষণাপত্রে দক্ষিণ চীনের একাধিক বাজারে বিক্রি হওয়া বাদুড় সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মাংস থেকে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়। এমনকি এই সমস্ত প্রাণীর মাংসকে তারা তাদের রিসার্চ পেপারে টাইম বোম হিসেবে উল্লেখ করেন। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজিতেও রিপোর্টটি প্রকাশিত হয়। আপনারা ভাবছেন যেহেতু এই নিয়ে রিসার্চ পেপার বেরোচ্ছে তাহলে নিশ্চয়ই চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল, একদম না। এই গবেষণাপত্র বেরোনোর 13-14 বছর পরেও চীন তাদের একটিও বাজার বন্ধ করেনি, এবং খুব অদ্ভুতভাবে 2019-এর ডিসেম্বর মাস থেকে ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণকে সম্পূর্ণভাবে সাহায্য করলো এই রকমই কয়েকটি বাজার এবং সেই বাজারে বিক্রি হওয়া স্তন্যপায়ী প্রাণীর মাংস। এরপরে আমরা দেখে নেব চীনের বিরুদ্ধে ওঠা সেই গুরুত্বপূর্ণ অভিযোগগুলি যে কারণে চীনকে কোনোভাবেই সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। চীন এই ভাইরাস সংক্রমণের প্রথম দিন থেকে নানান বিষয় লুকিয়ে গেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে দিয়েছে মিথ্যে তথ্য। আসুন আমরা টাইম লাইন অনুযায়ী একের পর এক বিষয়গুলি দেখে নিই। ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, সাউথ চায়না মর্নিং পোস্ট এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া, এই 4টি প্রথম শ্রেণীর সংবাদপত্র থেকে পাওয়া সূত্র অনুযায়ী আমরা এই টাইম লাইন তৈরি করেছি। 10 ডিসেম্বর 2019, উই গুইক্সিয়ান নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে ভর্তি হলেন উহানের একটি হাসপাতালে। তার শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস, করোনা ভাইরাসের সংক্রমণের একদম প্রথম দিককার একটি কেস এটি। 16 ডিসেম্বর 2019, উহান সেন্ট্রাল হসপিটালে ভর্তি হলেন আরেক আক্রান্ত, উহানের এক বন্যপ্রাণী বিক্রি হওয়া বাজারে তিনি কাজ করতেন। 27 ডিসেম্বর 2019, বেশ কিছু রোগীর মধ্যে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল বলে খবর, উহানের স্বাস্থ্য দপ্তরে ডাক্তারেরা খবর দিলেন এক নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। 30 ডিসেম্বর 2019, উহান সেন্ট্রাল হসপিটালের টপ ডিরেক্টর এই ফেন উইচ্যাটে পোস্ট করলেন এই নতুন ভাইরাস সম্পর্কে।
আপনারা যারা জানেন না তাদের বলি, যেরকম ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া সাইট চিনেও, ঠিক সেই রকমভাবে তাদের নিজেদের তৈরি উইচ্যাট খুব জনপ্রিয়। তো এই পোস্ট করার পরে তাকে সরকারের পদস্থ অফিসারেরা রীতিমতো ধমক দিলেন, অপমান করলেন এবং তাকে পোস্টটি ডিলিট করে দিতে বাধ্য করা হলো। আরেক ডাক্তার লি ওয়েং লিয়াং এরকম একটি পোস্ট করলেন, তার সঙ্গেও একই ব্যবহার করলো চীনের সরকার। 31 ডিসেম্বর 2019 উহানের স্বাস্থ্য অধিকর্তারা উল্লেখ করলেন যে এরকম মোট 27টি কেস তারা পেয়েছেন যেখানে এই অজানা ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন। এবং চীনের স্বাস্থ্য দপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিবৃতি দিয়ে জানালো যে এই ভাইরাস তাদের কাছে চেনা নয়। January 1, 2020 উহান পাবলিক সিকিউরিটি ব্যুরো 8 জন ডাক্তারকে তাদের সোশ্যাল মিডিয়াতে করা পোস্টের জন্য সতর্ক করলেন। তাদের প্রত্যেককে ধমকানো হলো, ভয় দেখানো হলো, সাথে বেশ কিছু ল্যাবের টেস্ট স্যাম্পেল সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হলো যাতে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা এই বিষয়ে কেউ চালাতে না পারে সেই জন্য। January 2, 2020 চীনের বেশ কিছু বিজ্ঞানীর হাতে এলো এই নতুন ভাইরাসের জেনেটিক ইনফরমেশন, অর্থাৎ আমরা বলতে পারি ভাইরাসের নাড়ি নক্ষত্র বা সমস্ত তথ্য, যা থেকে এই ভাইরাসকে মোকাবিলা করার একটা দিক নির্দেশ দেওয়া যেতে পারে। কিন্তু কি অদ্ভুত, চীনের সরকার এই জেনেটিক ইনফরমেশন 7 দিন পর্যন্ত সারা পৃথিবীর কাছে লুকিয়ে রাখলো। January 11 থেকে 17 উহানে কমিউনিস্ট পার্টি অফ চায়নার মিটিং অনুষ্ঠিত হলো এবং অফিসিয়াল স্টেটমেন্টে জানানো হলো নতুন কেউ আক্রান্ত হননি। এবং এর মাঝেই 13 জানুয়ারি 2020 প্রথমবার চীনের বাইরে কেউ এই ভাইরাসে আক্রান্ত হলেন, প্রথম আক্রান্ত হলেন থাইল্যান্ডে। January 14 বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া বিবৃতিতে চীন জানালো যে করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না, নো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, এটি সাধারণ নিউমোনিয়া মানের একটি ভাইরাস মাত্র। আমরা যারা এখন প্রায়ই সংবাদ মাধ্যমে নজর রাখি আমরা জানি যে এই বিবৃতি ঠিক কতটা মিথ্যে। January 15 উহানের থেকে এক ব্যক্তি আমেরিকায় পৌঁছলেন বিমানে, কয়েকদিন পরে সেই ব্যক্তির শরীরেই প্রথম ধরা পড়ল করোনা ভাইরাস এবং তিনি আমেরিকায় করোনা ভাইরাস ছড়াতে সাহায্য করলেন। January 21 কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি প্রথমবারের জন্য করোনাকে একটি অজানা অসুখের আখ্যা দিল। প্রথমবার সরকার ঘোষণা করলো যে এই ভাইরাসের অসুস্থতা লুকোলে তাকে কঠোর শাস্তি দেওয়া হতে পারে। January 23 উহান সহ 3 শহর লকডাউন ঘোষণা করা হলো। January 24 থেকে 30 লুনার নিউ ইয়ার উপলক্ষে দেশ বিদেশে লক্ষ লক্ষ মানুষ চীনে পরস্পরের সঙ্গে মিলিত হলেন। চীনের বিভিন্ন বড় বড় শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায় একসঙ্গে বসে ব্যাংকেট হলে খাওয়া দাওয়া করলেন এবং কোনো বিধিনিষেধ ছাড়াই, এবং খাওয়া দাওয়া হয়ে গেলে তারা অনেকেই তাদের গন্তব্যস্থল বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন। এবং যখন এই ঘটনা ঘটছে তখন এক এক করে চীনের শহরগুলি চীনের কমিউনিস্ট সরকার লকডাউন করা শুরু করলো এবং সমগ্র চীন লকডাউন হতে হতে হয়ে গেল প্রায় 28-29 জানুয়ারি। অর্থাৎ 10 ডিসেম্বর থেকে প্রায় 28-29 জানুয়ারি, 1.5 মাসেরও বেশি সময় চীনের কমিউনিস্ট সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে নোভেল করোনা ভাইরাসকে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে সম্পূর্ণ মিথ্যে খবর প্রচার করেছে। এবং এখানে প্রশ্নের মুখে পড়তে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও, যে তারা শুধুমাত্র এক পেশে একটি বিবৃতিকে বিশ্বাস করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে এই সংক্রমণের দিকে ঠেলে দিতে সাহায্য করেছে। তাছাড়াও করোনা মহামারীর আকার নেওয়ার পরে চীন একাধিক দেশে করোনার টেস্ট কিট সরবরাহ করে। স্পেন এবং তুরস্কে সেই টেস্ট কিট প্রায় 10 থেকে 15 দিন ব্যবহার করার পর তারা বুঝতে পারে এই টেস্ট কিট ত্রুটিপূর্ণ, তারা সেইগুলি চীনকে ফিরিয়ে দেয়। আবার সময়ের দিকে তাকালেও আশ্চর্য হয়ে যেতে হয়, যেখানে সমগ্র চীন লকডাউন হতে হতে 28 থেকে 29 জানুয়ারি লেগে যায় এবং সেই সময় থেকে সারা চীনে ছড়িয়ে পড়তে থাকে উহান ভাইরাস, সেখানে মাত্র 1 মাসের মধ্যে কোনো এক অজানা জাদু বলে চীন এই ভাইরাসের সংক্রমণকে আটকে দেয়। এবং আমরা যদি টাইমলাইন চেক করি, গত 1 মাসে চীনে নতুন করে মাত্র 1000 জনের কিছু বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। বর্তমানে প্রায় সমস্ত শহর থেকে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। দেশের পার্ক, বাজার, দর্শনীয় স্থান, রাস্তা, ট্রেন, মেট্রো, অফিস, কারখানা খুলে দেওয়া হয়েছে। চীনের প্রাচীর খুলে দেওয়া হয়েছে দেশীয় দর্শনার্থীদের জন্য। বর্ডার সিল করে রাখা হয়েছে যাতে বিদেশিদের আগমন না হয়। চীনে এখন মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ভেন্টিলেটর বানানোর হিড়িক পড়েছে। চীনে গত 1 মাসে প্রায় 9000টির মতো সংস্থা তৈরি হয়েছে যারা এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি দেশে এবং বিদেশে
ক্রমাগত সরবরাহ করে চলেছে। চীন এখন প্রত্যেক দিন 116 মিলিয়ন মাস্ক প্রস্তুত করতে পারে। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ডন পলিমার, যারা মাস্কের ফাইবার প্রস্তুত করে। চীনে 40% মার্কেট শেয়ার রয়েছে এই সংস্থার। এবং আরও একটি চাঞ্চল্যকর তথ্য হলো, এই সংস্থার শেয়ার গত 2 মাসে বৃদ্ধি পেয়েছে প্রায় 417%। এখানেই শেষ নয়, চীনের নজর বিভিন্ন করোনা আক্রান্ত দেশে ধুঁকতে থাকা সংস্থার প্রতি। তারা অস্ট্রেলিয়ার বেশ কিছু ধুঁকতে থাকা সংস্থার মালিককে 50%-এর বেশি শেয়ার কিনে নেওয়ার জন্য প্রস্তাব দেয়। এই কথা জানার পরই নড়ে চড়ে বসে অস্ট্রেলিয়ার ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ড। তারা বর্তমানে চীনের এই শিল্পপতিদের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছে। চীন এরই মধ্যে BMW, ফিয়েট ক্রিসলার, ফক্সকন, টেসলা প্রভৃতি সংস্থার যে অফিস এবং কারখানা, সেইগুলি খুলে ফেলেছে সাংহাই এবং বেজিংয়ে। প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ শিল্প সংস্থা কাজও শুরু করেছে পুরো দামে। এরপর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যা আপনাদের মনে অবশ্যই সন্দেহ জাগাবে। করোনা ভাইরাসের উৎসস্থল চীন হলেও তার বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর কোনো এক অজানা মন্ত্র বলে চীন মাছিয়ে নিয়েছে। পৃথিবীর কোনায় কোনায় এই ভাইরাস পৌঁছে গেলেও মাত্র 150-200 কিমি দূরে থাকা চীনের বেশ কিছু শহরে এই ভাইরাস প্রবেশই করতে পারেনি। বেজিং আক্রান্ত মাত্র 569 জন, মৃতের সংখ্যা 8। আপনারা জানেন বেজিং এর জনসংখ্যা কত? 2.15 কোটি। সাংহাই আক্রান্ত মাত্র 468, মৃত মাত্র 5 জন। সাংহাইয়ের জনসংখ্যা 2.4 কোটি। এটি পৃথিবীর 10টি সর্বাধিক জনঘনত্ব বহুল শহরের মধ্যে অন্যতম। অর্থাৎ যে বিষয়টি বোঝাতে চাইছি সেটি হলো, যে শহরগুলি চীনের অর্থনীতিকে সব থেকে বেশি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে শহর লকডাউন হলে চীনকে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে, তার একটি শহরেও করোনা ভাইরাস থাবা বসাতে পারেনি কোনো এক অজানা কারণে। এটি শুনে আমার কিছু চীন প্রেমী বন্ধু এটা বলবেন যে চীন এই শহরগুলি আগেই লকডাউন করে দিয়েছিল, কিন্তু সেই তথ্য ভুল। সারা দেশের অন্যান্য শহর গ্রাম যখন লকডাউন হয় তখনই এই শহরগুলি চীন লকডাউন করেছিল। এখানে আমাদের মনে রাখতে হবে যে ইতালি, ফ্রান্স, আমেরিকার মতো প্রথম বিশ্বের দেশ যারা এশিয়ান কান্ট্রিজের থেকে স্বাস্থ্যে অনেক বেশি এগিয়ে, তারাও প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা রুখতে ব্যর্থ হচ্ছে। মানুষকে মৃত্যুর হাত থেকে তারাও বাঁচাতে পারছে না। সেখানে মাত্র 1 মাসের লকডাউনেই চীন কিভাবে এই ভাইরাসকে বাগে আনলো তা সত্যি একটি প্রশ্নের বিষয়। তবে কি চীনের কাছে আগেই এর প্রতিষেধক বা অ্যান্টিভাইরাস উপস্থিত ছিল? 10ই ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি চীনের সরকার কি ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য অপেক্ষা করছিল মাত্র? কিছুই অসম্ভব নয়। পুরোটাই বিনা বিশ্বযুদ্ধে পৃথিবীকে পায়ের নিচে নিয়ে আসার পরিকল্পিত চিত্রনাট্য নয় তো? কেননা চীন খুব ভালো মতোই জানে যে সম্মুখ সমরে আমেরিকা, ফ্রান্স, জার্মানির মতো দেশকে হারানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই সারা পৃথিবীর সমস্ত বড় বড় দেশের কলকারখানাকে লকডাউন করিয়ে সেই সব দেশে নিজের তৈরি সামগ্রী বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে সারা পৃথিবীকে তো নিজের পায়ের নিচে নিয়ে আসতে পেরেছে। এবং আমাদের এই কথা শুনে যদি চীন প্রেমীরা কনস্পিরেসি থিওরি বলে তেড়ে আসেন, তাদের আমরা বলি একথা আমরা বলছি না। একথা বলছেন চীনের মিলিটারি স্ট্র্যাটেজিস্ট তথা আর্মি জেনারেল কিউল ইয়ান এবং ওয়াং শিয়াংজু। তারা প্রায় 2 দশক আগে আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার, চায়নাস মাস্টার প্ল্যান টু ডিস্ট্রয় আমেরিকা শীর্ষক একটি বইতে এই স্ট্র্যাটেজির কথা উল্লেখ করেছেন। এবং কি অদ্ভুত, তাদের বিভিন্ন ছোট ছোট স্ট্র্যাটেজির সঙ্গে সারা পৃথিবীতে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এবং ইকোনমিক লকডাউনের অদ্ভুত মিল আমরা দেখতে পেয়েছি। চীনের স্বৈরাচারী শাসকেরা যেন একথা মনে রাখেন যে পৃথিবীর সমস্ত বড় রাষ্ট্রনায়ক, নেতা, রাজার সাম্রাজ্য তার একদিন পতন হবেই। কালের নিয়মে একদিন সাম্রাজ্য হারাতে হয়েছিল অ্যাডলফ হিটলারকে। পা উপরে করে ঝুলিয়ে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে গুলি করে মারা হয়েছিল বেনিটো মুসোলিনিকে। অহংকারের কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সোভিয়েত রাশিয়া। আমরা যারা কোনো দোষ না থাকা সত্ত্বেও দিনের পর দিন বাড়ির মধ্যে বন্দি হয়ে আছি, তারা ক্যালেন্ডারে চোখ রেখেছি। কর্মফল একদিন গ্রাস করবে লাল চীনকেও। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল
বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে আজকে এই পর্যন্তই থাকুন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।